বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না, একজন প্রতাপশালী বাদশাহ ছিল, এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি, ওই যে আসহাবুল কাহফের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাদশাহ ছিল। তার অধীনে একজন বড় জাদুকর ছিল। কি ছিল? আচ্ছা মজা আছে, ভালো করে বোঝেন, একটা বড় জাদুকর ছিল। এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে, আপনারা জানেন না, ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে। আর এই জাদু সত্য, জাদু সত্য, চোখের বদনজর সত্য, সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য, কারণ কোরআন বলেছে সত্য, ব্যাস সত্য, এটা অবিশ্বাস করার কি আছে? আসুন সামনে যাই। এখানে যে বিষয়টা, যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল, এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব, একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব, এরকম ছোট বাচ্চাদের মধ্যে একদিন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ, একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়, জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত, এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে, সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশা আল্লাহ, এটা ইমানের স্বাদ, যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না, আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে, সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কাছে, বাচ্চার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এখানে আমাদেরও নসিহত আছে, সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না, কৌশলের প্রয়োজন আছে না? হিকমার দরকার আছে না? সত্য থেকে সরে গিয়ে নয়, কিন্তু কৌশল তো করার দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, সবাইকে জানান দিয়েছিলেন, এই শোনো আমি হিজরত করছি, জানান দিয়েছেন, রাতের বেলা বের হয়েছেন, কৌশল, রাতের বেলা বের হন নাই, এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে নিয়ে গেছে। তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছেন, এই দেখো আমরা বেরোচ্ছি? তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজে, যে কাজ হবে 1%, আইওয়াশ হবে 99%, এখনকার এই যুগ। হ্যাঁ, দিনের কাজ হবে 1%, আইওয়াশ শোডাউনই বেশি। এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে, যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয়, এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে। এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী, কৌশল তো বোঝো না। তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে। যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না, এটা মাথায় রাখে। তারপর সামনে যান। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায় একবার ওখানে যায়। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেম কালাম আছে। এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে, দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে, সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা গেল, বিশাল জন্তু, কিরকম জন্তু আমরা জানি না, ঠিক আছে, দাব্বাতুল আরদ সামনে বের হবে। তো আমাদের 10টা নিদর্শন আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে। আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না, আমি জানি, দুদিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে, কথা কি বুঝতে পারছেন? তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে। এবং এই প্রাণী শুধু বেরই হবে না, মানুষের সাথে কথাবার্তা বলবে, জেনে মান, মানুষের সাথে কথা বলবে প্রাণী, বিশ্বাস করছেন? এখন বিশ্বাস করছেন না জানি,
কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে? আল্লাহ পাক বলাতে পারেন না? পারে। আচ্ছা সামনে যান, ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো। আল্লাহ এ বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝো, বোঝেন নাই? এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে, মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখের সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাবে। এভাবে পেশেন্ট আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব ভালো হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। যেই তার কাছে আসে, সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব ভালো হয়ে যাবে। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠরোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না? আল্লাহ পাক চাইলে করতে পারে। একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে, এবার ওই রাজার একজন এমপি সাহেব, তার চোখে সমস্যা, সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার, তোমার কাছে কোনো ওষুধ আছে নাই? সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল। এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি, ওদের তৎকালীন রাজদরবারে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কীভাবে সেবা লাভ করলো? তো সে বলে না কীভাবে সেবা লাভ করলো, সে বলতে চাচ্ছে না, কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে। এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি শেফা লাভ করব। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো, যায় না রব্বুকুম আলা, আমি তো তোমাদের রব, নমরুদের মতো আমি তো তোমাদের রব, ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে? মা আলিমতুলাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতুলাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। এবার এই লোকটাকে হত্যা করা হলো, এই এমপি সাহেবকে হত্যা করা হলো, বিকজ সে ঈমান নিয়ে আসে। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো? তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো জানি না, এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো, ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? এবার তাকে নিয়ে যাওয়া হলো, ক্রস ফায়ার দেওয়া হবে, এবার উপরে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে, এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল, বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানওয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির, আপনি যে কোনো তাফসির পড়েন, মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, জেনারেল পড়ে দেখেন, জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে, আবার কি ব্যাপার তুমি মরো নাই? না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পাঠানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে। আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থটা হচ্ছে এমন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান,
যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন, মানে আমাকে হেফাজত করুন, ঠিক আছে? আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজবর্মনে, বিশ্বাস করছেন না? চলে আসলো। এবার আসার পরে বলছে, শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে, কিভাবে মারতে পারবো বলো। তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে আমি এই রবের, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব, আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি বলবো, তার আগে বলবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি? ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে, তাফসীরে এসেছে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো, তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছেন, তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। হ্যাঁ, কে বুঝি না, ছেলেটা, বাচ্চা, বাচ্চা, ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো? দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন অ্যান্ড দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার বাচ্চার মাথা তো আরো খারাপ, একটাকেই সামলাতে পারছিলাম না, এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে, এখন কি করবেন? এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো, জড়ো করে একটা গর্ত খোঁড়ো, একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও। দৃশ্যটা কি কল্পনা করতে পারছেন? একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো, মজা উপভোগ করতে লাগলো। এটাই আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ ইযহ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। শেষ পর্যায়ে তাফসীরে এসেছে, শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার কোলে, সেই ছোট্ট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন, ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো। সেই বাচ্চাটা বলল, লা তাখাফি ইয়া উম্মা, এটা শব্দটা এমন এসেছে, ইয়া উম্মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় করো না, ফা ইন্নাকি আলাল হাক, কারণ আপনি সত্যের উপরে আছেন, লাভ দিন। যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছে।